আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ক টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, 3.1-এর 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে ax-by-cz, সেটি কিন্তু 9ম-১০ম অঙ্করই বিকল্প হিসেবেই কিন্তু আছে। ax-by এটাকে আমরা এ ধরেছি, তাই ফার্স্ট ব্রেকেট দিয়ে ক্লোজ করেছি, -cz² এভাবে আমরা সাজিয়ে নিলাম। সূত্রের মধ্যে পড়েছে a-b² সূত্রটি হলো a² - 2ab + b². এখন আমরা অঙ্কটিকে সাজিয়ে নিব। ax-by² -2 × ax-by, যেহেতু এটাকে এ ধরেছি এবং cz-কে বি ধরেছি, +cz² পরবর্তী ধাপে আবার আমরা দেখতে পাচ্ছি ax-by² মানে a-b² সূত্র পড়েছে। এটিকে আবার বিশ্লেষণ করে পাই ax² - 2ax × by + by² -2 এর সাথে cz গুণ হবে, 2cz, এর আগে হবে মাইনাস, ax-by + cz² ছিল, যেহেতু হবে c² z² পরবর্তী ধাপে আমরা পাবো ax² মানে a² x² -2ab xy + by² ছিল, যেহেতু এখানে হবে b² y² -2cz এর সাথে ax গুণ করে হচ্ছে 2ac xz, আবার 2cz এর আগে মাইনাস আছে এবং -by, এই দুটাকে গুণ করে আমরা পাই মাইনাসে মাইনাসে +2cz by +c² z² পরবর্তী ধাপে আমরা এখন সাজিয়ে লিখি x² + a² x² +b² y² +c² z² -2ab xy -2ac xz +2bc yz, এটাই হচ্ছে আমাদের আনসার। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।